আমন্ত্রণ এক মিনিটের আজকের বাংলাদেশের সঙ্গে আছি আরিনায়াত। শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। উপকূলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কোস্ট গার্ড। ফেব্রুয়ারিতে রেমিটেন্স প্রতিদিন আসছে 688 কোটি টাকার বেশি। এমন রাষ্ট্রপতি করিনি যার নাম ইয়াজউদ্দিন, কার্যক্রমে ইয়েস উদ্দিন বললেন ওবায়দুল কাদের। সারার মতো অঙ্গদানের প্রতিশ্রুতি বিএসএমএমইউ উপাচার্য সহ 7 জনের। নিপা ভাইরাস এখন নিয়ন্ত্রণে বললেন স্বাস্থ্যমন্ত্রী। আন্দোলনে সফল হবে না বিএনপি বললেন তথ্যমন্ত্রী। খেলা হবে তবে নিরপেক্ষ রেফারি লাগবে বললেন আমান। মাবন সহ মরিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পিবিআই এর সুপারিশ। ঢাকার বায়ুর মানে বেশ উন্নতি, অবস্থান 19তম। এখানে শেষ করছি এক মিনিটের আজকের বাংলাদেশ।